जय श्री कृष्ण, सुप्रभात সবাইকে। আদিবাসিনের পক্ষ থেকে আরো একবার ওয়েলকাম আমার চ্যানেলে। আমি আজকে দেখাবো শাড়িতে কিভাবে ফলস পার বসাতে হয়। শাড়ির এটা হচ্ছে কোমরের দিক, ঠিক আছে? এটা কোমরের দিক, এটা এরকম খোলা থাকবে। এরকম খোলা থাকলে এখানে পিকো করতে হবে। যাদের যাদের পিকো মেশিন নেই, তারা এরকম সিম্পল মেশিন নেই সেলাই দিতে পারে। সেই জন্য প্রথমে এটাকে সমান করে কেটে নিতে হবে। আর ম্যাচিং এ সুতো দেবে, না হলে সেলাইটা বোঝা যাবে। এটা হচ্ছে উল্টো দিক আর এটা হচ্ছে সোজা দিক। এইভাবে আধা ইঞ্চিকে একটু কম নিয়ে ফোল্ড করতে হবে। এইভাবে প্রথমে এক ফোল্ড, তারপর হচ্ছে দু ফোল্ড, এইভাবে করতে হবে। একটু সেলাই নিয়ে আসার পর এখানটা একটু লক দিতে হবে, নাহলে পরে খুলে যাওয়ার ভয় থাকবে। এইভাবে নিচের দিকটাও লক দিতে হবে। নিচেকে চলে এসেছে, আবার পেছনে ব্যাকে নিয়ে যাবো। এরপরে আমাকে শাড়িটা যেহেতু নিচের দিকে আছে, নিচের দিকে মেরুন কালার আছে, তো আমাকে এখানে মেরুন কালারের সুতো ইউজ করতে হবে। সেই জন্য আমাকে এখানে সুতোটাকে চেঞ্জ করতে হবে। সুতো চেঞ্জ করা হয়ে গেছে। এটা হচ্ছে আমার ফলস পার। ম্যাচিং এর নিতে হবে, যে কালারের শাড়ি সেই কালারেরই ফলস পার নিতে হবে। ফলস পারের দেখো মুখটা এদিকে খোলা আছে, মানে এদিকটা হচ্ছে খোলা দিকে দিকটা, তো এদিকটা এইভাবে ফোল্ড করতে হবে আমাকে। এইভাবে এটা হচ্ছে উল্টো দিক। সেম ভাবে অন্য দিকটাও এইভাবে সেলাই দিতে হবে। দুদিকে দেখো আমার সেলাই দেওয়া হয়ে গেছে। এটা হচ্ছে সোজা দিক আর এটা হচ্ছে উল্টো দিক, মানে এদিকে এইভাবে সেলাইটা থাকবে। এইভাবে সেলাইটা দেখো, এটা খুলে আমো, আর এদিকটা দেখো সেলাইয়ের মুখ, এদিকটা সেলাইয়ের মুখ। এরপরে আমাকে শাড়িটা কোমরের দিকে ধরে একবার দাঁড়িয়ে পরে ঠিক করে নেবে, না হলে হয়তো ভুল হয়ে যাওয়ার ভয় থাকবে ধরাটা। তো এখান থেকে প্রথমে নিতে হবে আমাকে এক চাকর, এইভাবে এক চাকর, চার করা, ঠিক আছে? এখানে আমি একটা মার্ক করে দিলাম। এইভাবে যে
আমি দাগটা করে রেখেছি, তার একটু দূর থেকে আমি কাপড়টা সেলাই দেবো। দেওয়ার পরে দেখো অস্ত্রটা এদিকটা আছে, উল্টো দিক ছিল, এদিকটা খোলা দিই, তো এটা পিসের এই দিকে থাকবে, ভেতর দিকে। এইভাবে দুটোকে সমান করতে করতে সেলাই দিতে হবে পুরোটা। আবার দেখো এখানকে চলে আসছে, এখানে শেষ আমার অস্ত্রটা। আবার আমি হচ্ছে একটু দূর পর্যন্ত সেলাইটা নিয়ে চলে আসবো, এতটা দূর পর্যন্ত। তাহলে আমাকে এখানে আর কোনো লক দেওয়া দরকার নেই। এরপরে আমি কাপড়টাকে সোজা করে রেখে এইভাবে আমি পিন লাগিয়ে নেবো পুরোটা। এইভাবে পিন লাগিয়ে নিলে তাহলে নিচের দিকে ঝোল থাকার ভয় থাকে না। ঠিক আছে, এইভাবে আমি পুরোটা পিন লাগিয়ে নিয়েছি। আর দেখো এখানে হচ্ছে আমার লাল কাপড়, মানে এখানে লাল কাপড় শেষ, এখানে কোনো পাড় নেই, এখানে পাড় নেই। এখানে যেই কালারের শাড়ি থাকবে সেই কালারের সুতো দিয়ে আমাকে এবারে হাতে করে তুরপাই দিতে হবে, তুরপাই করতে হবে। যদি এখানে লাল কাপড় থাকতো, এখানে লাল কাপড় থাকতো তাহলে লাল দিতে হতো, না হলে পেছন দিক দিয়ে সোজা দিকে বোঝা যাবে যে কালারটা অন্য কালারের সুতো। চলো আমি দেখাচ্ছি কিভাবে সেলাই করবো। এইভাবে সুতোটাকে আমি দু ফোল্ডে নিয়েছি। এখানে প্রথমে একটু সেলাই দিয়ে এখানটা একটু লক করে নিতে হবে। লক করে নেওয়ার পরে যেইভাবে তুরপাই সেলাই করে এইভাবে, এইভাবে মুখটা যখন এখানে শেষ হচ্ছে এখানে আমাকে একটা গিট দিতে হবে।
না হলে এটা টানা টানি দিয়ে এক জায়গায় যখন জুট হয়ে যাবে, তো এখানে আমি একটা এইভাবে লক করে দেবো। লক করা হয়ে গেছে, এরপরে আমাকে আবার সেম ভাবে নিয়ে যেতে হবে সেলাই। নিচের দিকেরটা একদম ছোট তোলার চেষ্টা করবে আর উপরেরটা একবার এইভাবে যেভাবে তুরপাই সেলাই করে। এইভাবে দেখো পিছন দিকে সেলাইটা একেবারে বোঝা যাচ্ছে না, এখান দিয়ে গেছে সেলাইটা, একটু বোঝা যাচ্ছে না, দেখতে পাচ্ছ? এইভাবে শাড়িতে ফলস পাড় বসাবে, মানে ভিতর দিকে, বাইরের দিকে কোনো সেলাই দেখা যাবে না। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।